সব বন্ধুদের আমি বলছি যারা অনলাইনে দোকান করো তারা সাবধান মতো করো যার যার জন্য আমার জন্য আমার মতো যিনি বিপদে পড়তে না তো ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলেন শুধু ব্যবসা করলে হবে না আপনাকে কিন্তু সর্বদা সজাগ এবং সতর্ক থেকে কিন্তু ব্যবসা করতে হবে এই যে ভদ্র মহিলাটিকে দেখতে পারলেন ইনার স্বামীর কিন্তু একটা দোকান রয়েছে যেখানে উনি কিন্তু মানি ট্রান্সফারের কাজ করে এবং কাস্টমার কেউ এলে তাদেরকে কিন্তু ক্যাশ করে দেয় আমরাও কিন্তু প্রত্যেকে আমাদের দোকানে এই কাজটা করেই থাকি হঠাৎ কোনো কাস্টমার এসে বলল যে একশো টাকা আমি আপনার ফোন পেতে পাঠাচ্ছি গুগল পেতে পাঠাচ্ছি বা আপনার এই যে স্ক্যানারে পাঠাচ্ছি আপনি আমাকে ক্যাশ করে দিন আপনার যা চার্জ লাগবে আপনি নিয়ে নিন বাদ বাকি টাকা আমাকে দিয়ে দিন এটাও কিন্তু এক ধরনের ফ্রডের চক্রান্ত চলে এই মহিলাটার সাথে কী ঘটেছিল সেটা আগে বলবো এবং তারপরে আপনাদের জানাবো যারা এই ধরনের কাজগুলো করছেন কোন জিনিসটা মাথায় রেখে আপনি কাজ করলে খুব সহজে এই ধরনের বিপদ ঘটার আগে কিন্তু বেরিয়ে আসতে পারবেন তাই ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি একজন সাইবার ক্যাফে চালক হন এবং যদি আপনি মানি ট্রান্সফারের কাজ করেন বা ক্যাশ উইথড্রল করে দেন তো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে চলবেন তো দেখুন ইনাদের এই ভদ্রমহিলার দোকানে একজন কাস্টমার আসে বিয়াল্লিশ হাজার টাকা ক্যাশ করার জন্য এবং সেই মহিলা কিন্তু সাথে সাথে টাকা পাঠাচ্ছে না টাকা পাঠাচ্ছে অন্য জায়গার থেকে একজন দোকানদারের অ্যাকাউন্টে আমি দোকানদার হিসেবে বলছি অন্য জায়গার থেকে একজন দোকানদারের অ্যাকাউন্টে পাঠাবে এবং দোকানদার সেই ব্যক্তিকে ক্যাশ করে দেবে এখানেই কিন্তু বড় একটা চক্রান্ত কারণ কে আপনাকে টাকা পাঠাচ্ছে কি জন্য টাকা পাঠাচ্ছে এত কৈফত কিন্তু আপনাকে কাস্টমার দেবে না বা আপনিও কিন্তু জিজ্ঞেস করেন না করাও কিন্তু উচিত নয় তাহলে কাস্টমার তো চলে যাবে তাই না এটাই আমরা ভাবি তবে এর পরে যে কি ঘটতে পারে এই ধারণা কিন্তু আমরা করি না যেটা এই ভিডিওতে অর্থাৎ যে ভিডিও শুরুতেই মহিলাটিকে কাঁদতে দেখলেন ইনার সাথে ঘটেছে যদি ভিডিওটা পুরোটা দেখতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যান ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ফার্স্ট কমেন্টে পেয়ে যাচ্ছেন এবং টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা একবার দেখে আসুন যে কি ঘটেছিল আর অবশ্য যদি ব্যবসা রিলেটেড আপডেট সবার আগে জানতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকবেন সেখানে সবার প্রথমে নিত্য নতুন আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি তো এই ভদ্র মহিলাটা অ্যাকাউন্টে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোনো এক জায়গা থেকে একজন পাঠায় এবং উনি ক্যাশ করে ওনার সামনে থাকা ব্যক্তিকে দিয়ে দেয় ১৪ তারিখে ঘটনাটা ঘটেছিল আঠাশ তারিখে কিন্তু ওনার অ্যাকাউন্ট ফিক্স করে দেওয়া হয় মানে ব্যাংক থেকে সম্পূর্ণ ওনার অ্যাকাউন্ট আটকে দেওয়া হয় এবং ওনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ঢুকেছিল সেই পরিমাণ টাকাটিকে বের করে নেওয়া হয় এরকমই ঘটনা ঘটেছে কারণ যে ব্যক্তি অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল সেই ব্যক্তি সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করে দিয়েছে অর্থাৎ তিনি যে প্রয়োজনে টাকাটা পাঠিয়েছিল হয়তো তৃতীয় ব্যক্তি তার প্রয়োজনটা মেটায়নি দেখে সেই ব্যক্তি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার উপরে সাইবার ক্রাইম রিপোর্ট করে দিয়েছে যার ফলে যে অ্যাকাউন্টে টাকাটা এসছে তার থেকে মাইনাস হয়ে গেছে এবং তাকে কিন্তু পুলিশ বা সাইবার ক্রাইমে কিন্তু ছুটতে হয়েছে এই ঘটনা কিন্তু অলরেডি আজ থেকে ছ মাস আগে আমি একটা লাইভে এসেছিলাম যখন কিন্তু আপনাদের জানিয়েছিলাম আমার একজন রিটেলারের সাথে এরকম ঘটনায় অলরেডি ঘটে গেছিল তার দোকান কৃষ্ণনগর রেল স্টেশনের একদম পাশে তা এই ঘটনা দেখার পরে আমার কিন্তু প্রথমেই ওনার কথা মনে পড়ে এবং ওনাকেও কিন্তু থানাতে যেতে হয়েছিল এবং পুলিশ ওনাকে কী বলেছিলো অর্থাৎ এই যারা সাইবার ক্যাফে ব্যবসা করছেন তাদেরকে কোন জিনিসগুলো মেনে চলতে হবে পুলিশই কিন্তু সেই সাজেশনগুলো দিয়েছিল যেগুলো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব এই জিনিসগুলো মেনে চলবেন তাহলে কিন্তু ফ্রড হওয়ার হাত থেকে কিন্তু আপনি অনেকটা এড়িয়ে চলতে পারবেন অনেকটা বলবো কারণ পুরোপুরি এড়ানো সম্ভব নয় যেহেতু ব্যবসা করছি তাই প্রত্যেকটা কাস্টমারকে এত নিখুঁতভাবে সার্চ করা সম্ভব নয় কারণ আপনার হয়তো দোকান কোনো রোডের পাশে আপনার হয়তো দোকান কোনো বাস স্ট্যান্ডের পাশে বা জনবসতি এলাকায় যেখানে প্রতিদিন আপনার কাছে বিভিন্ন অচেনা লোক আসছে তো সেক্ষেত্রে তো আপনার পক্ষে সম্ভব নয় যে আপনি ধরে ধরে মানুষকে যে কে টাকা পাঠাচ্ছে কি জন্য পাঠাচ্ছে এত কৈফত নেওয়ার এবং কেউ আপনাকে দেবেও না তো সেক্ষেত্রে এই মহিলাটার সাথে কি ঘটনা ঘটেছিল জানিয়ে দিলাম এক্ষেত্রে আমাদের কি করতে হবে এবার আপনাদের জানাবো প্রথমে আপনাদের যে জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে সেটা হলো যদি কেউ কখনও বড় অ্যামাউন্টের টাকা কারোর কাছে পাঠাতে চায় বা কেউ যদি বড় অ্যামাউন্টের টাকা আপনার কাছে পাঠাবে ক্যাশ করতে চায় সেক্ষেত্রে যে ব্যক্তি এসেছে তার একটা আইডি প্রুফ নিয়ে নেবেন আইডি প্রুফ নিয়ে নেওয়ার পরে তাকে তার ফোন নাম্বারটা চাইবেন এবং সেই আইডি প্রুফের জেরক্সের পেছনে বা সামনে তার ফোন নাম্বারটা নিয়ে সাথে সাথে তার ফোন একটা মিসকল মারবেন যে দেখবেন সঠিক নাম্বার দিল কিনা না অবশ্যই জিনিসটা করবেন এবং বাধ্যতামূলক বলে দোকানে কিন্তু আপনি ঝুলিয়ে রাখবেন একটা নোটিশে যে এটা কিন্তু বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে আইডি প্রুফ যদি আপনি বড় অ্যামাউন্ট কাউকে পাঠাতে চান বা বড় অ্যামাউন্টে লেনদেন করতে চান আপনি কিন্তু তাহলে সিকিওর হয়ে চলবেন কারণ আপনার ব্যবসা আপনাকে তো ব্যবসা করেই খেতে হবে তাই এই জিনিসগুলো মাথায় রেখে চলতে হবে আগে কিভাবে ব্যবসা করেছেন আগে কি ব্যবসা ছিল এত কিছুর কৈফত এত কিছু ভাবনা চিন্তা মাথায় না এনে বর্তমানে যেভাবে চলতে হবে সেই জিনিসগুলো আপনাদের জানাচ্ছি কারণ আগের ব্যবসা বর্তমানের ব্যবসার কিন্তু তুমুল পার্থক্য বর্তমানে রয়েছে তাই সময়ের সাথে সাথে আমাদের চলতে হবে এবং সময়ের সাথে সাথে যে জিনিসগুলো একজনের সাথে ফ্রড হচ্ছে আমরা বাদ সেই জিনিসটা দেখে যাতে সজাগ হয়ে যেতে পারি এই ভিডিওর মাধ্যমে আমি সেই বার্তায় কিন্তু আপনাদের দিচ্ছি যাতে একজন কিন্তু ভুক্তভোগী হবে এবং বাদ আমরা সবাই সেটা দেখে কিন্তু সজাগ হয়ে যাব যাতে আমাদের সাথে সেই জিনিসগুলো ঘটার আগে আমরা সাবধান হয়ে যেতে পারি বোঝা গেল বিষয়টা এটাই বলতে চাইছিলাম যে তার কিন্তু একটা আইডি প্রুফ নেবেন নিয়ে রেখে দেবেন এবং ফোন যে নাম্বারটা দেবে সেটাতে কল করবেন কল করে ভেরিফাই করবেন এবার যদি খুব অচেনা ব্যক্তি হয় এবং বড় অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে তার একটা ফটো সাথে সাথে তুলে নেবেন এবং আপনার কোনো একটা ড্রাইভে সেই ফটোগুলোকে জমা রাখবেন যাতে প্রয়োজনে পরবর্তী সময়ে আপনি বার করতে পারেন ডেট টাইম লিখে রাখবেন এবং অ্যামাউন্ট কত তার ফটোর নিচে লিখে তার ফটোটা সেভ করে রাখবেন তাহলে আপনার খেয়াল থাকবে তো এইভাবে কিন্তু আপনাকে বর্তমানে কাজ করতে হবে যদি আপনি মানি ট্রান্সফার বা আপনি ইন্টারনেটের কোন ধরনের টাকার কাজ করছেন এই জিনিসগুলো মাথায় রেখে চলতে হবে সাইবার ক্যাফে লাইনে চলতে গেলে তো এই ছিল বিষয় যদি আপনার সাথে এরকম ঘটনা না ঘটে থাকে তাহলে এই জিনিসগুলো অবশ্যই মেনে চলুন তাহলে কিন্তু আপনি অনেকটা এড়িয়ে চলতে পারবেন বা যদি কখনও ঘটেও থাকে তাহলে কিন্তু সহজে আপনি এই যে চক্রান্ত থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনার কাছে সঠিক প্রুফ থাকে আর অবশ্যই আমি বারে বলেছি একটা খাতা মেনটেন্স করে কিন্তু আপনাদের প্রত্যেককেই চলতে হবে যদি আপনি ক্যাশ রিলেটেড কোনো কাজ করেন বা আপনি যদি রকম ইন্টারনেট রিলেটেড কাজ করেন বেশিরভাগ ক্ষেত্রে টাকা তোলার টাকা পাঠানোর টাকা ক্যাশ করা এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা রেজিস্টার খাতা মেনটেন্স করতেই হবে যে এই কাস্টমার আজকে এত টাকা কাউকে পাঠালো সেটাও লিখে রাখবেন কেউ যদি এই দিয়ে টাকা তুলতে আসে সেটাও লিখে রাখবেন এর জন্য একটা কিন্তু আপনাকে রেজিস্টার খাতা করতে হবে যদি রেজিস্টার খাতা আমাদের থেকে নিতে চান কন্ট্যাক্ট করতে পারেন আর যদি মনে করেন নিজে থেকে বানিয়ে নেবেন তাহলেও বানিয়ে নিতে পারেন তবে মাস্ট কিন্তু আপনাকে রেজিস্টার খাতা মেনটেন্স করে চলতেই হবে তো এই ছিল বিষয় অবশ্যই যে ব্যক্তি আসুক যত চেনা ব্যক্তিই হোক আপনি কিন্তু একটা আইডি প্রুফ টাকা পাঠানোর হলেও তার থেকে চেয়ে নেবেন কেউ যদি ক্যাশ করতে আসে সেক্ষেত্রেও চেয়ে নেবেন এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন এবং এটাই কিন্তু আমার সেই রিটেলারকে থানা থেকে বলেছিল যে অবশ্যই আপনি ক্যাশের কাজ করছেন এবং বড়ো বড়ো অ্যামাউন্টের কাজ করছেন আপনি কেন কোনো আইডি প্রুফ রাখবেন না অবশ্যই আইডি প্রুফ রাখুন এবং প্রত্যেকটা জেরক্স কপি আপনি একটা ফাইল করে সেখানে রেখে দিন এবং সেই ব্যক্তির নাম ফোন নাম্বার অবশ্যই কিন্তু সেগুলোকে মজুত রাখবেন একটা রেজিস্টার খাতাতে বোঝা তো এই জিনিসগুলো মাথায় রেখে চললে ইন ফিউচার আমাদের সাথে ঘটার আগে কিন্তু আমরা যাতে সাবধান হয়ে যেতে পারি এরকম যদি বিপাকে পড়েও যাই সেখান থেকে কিন্তু সহজে যেতে বের হয়ে আসতে পারি এর জন্যই আজকের এই ভিডিওটা এবং যার সাথে ঘটেছে খুবই দুঃখজনক একটা ঘটনা কারণ প্রতিদিন খেটে খাওয়া মানুষগুলো যারা কোনো রকম অন্যায় করে না তাদের সাথে এই ঘটনা ঘটলে কিন্তু অবশ্যই কষ্ট হয় এবং তাদের সেই দিনের অর্থাৎ যে তাদের হ্যারেজমেন্ট হতে হয় তাদের দোকানপাট ততদিন বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যবসাও ডাউন হয়ে যায় তাই এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করুন তাহলে কিন্তু আপনি সুস্থ সবলভাবে কাজ করতে পারবেন এবং প্রত্যেকটা ভিডিওর শেষে আমি বলি সাবধানে বুঝে কাজ করবেন শুধু কাজ করার কথা বলি না সাবধানে তো কাজ করবেনি তার পাশাপাশি বুঝে কাজ করবেন যে সেই ব্যক্তির যে কাজটা করছেন সেটা ঠিক কাজ করছেন নাকি ভুল কাজ করছেন এই জন্যই কিন্তু প্রত্যেকটা ভিডিওর শেষে আপনাদের এ কথাটা বলি শুধু ভিডিও দেখলে হবে না বুঝতে হবে প্রত্যেকটা কথা এবং বুঝে কিন্তু আপনাদের সেটা মেনে চলতে হবে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বুঝে কাজ করবেন